সালমা আক্তার। তিনি হচ্ছেন একজন বাংলাদেশি জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশ টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোকগীতি গাইতে পছন্দ করেন। সালমা জন্মগ্রহণ করেন 1991 সালের 1 জানুয়ারি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামে। সাধারণভাবে তিনি ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করেন। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন। ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার এক বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে নিয়ে বলেন, সে ছিল আসলেই একজন প্রাকৃতিক গায়িকা। আমি সবসময় তার কণ্ঠে বাংলাদেশের গন্ধ পাই। আমি কিছুতেই অবাক হইনি তার প্রথম পুরস্কার পাওয়ার পর। 2011 সালের 26 জানুয়ারি দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান এবং দিনাজপুরের পিকনিক স্পট স্বপ্নপুরীর স্বত্বাধিকারী শিবলি সাদিকের সঙ্গে হঠাৎ করেই প্রথমবারের মতো বিয়ের প্রীতে বসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। বিয়ের 2 বছর আগে দিনাজপুরের স্বপ্নপুরীতে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে গেলে শিবলির সাথে সালমার পরিচয় হয়। সেই সূত্র ধরেই দুই পরিবারের মধ্যস্থতায় সম্পূর্ণ ঘরোয়াভাবে তাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিয়ের পর বছরের মাঝামাঝি সময়ে তাদের রিসেপশন অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও সালমা গর্ভধারণ করায় তার অনুষ্ঠিত হয়নি। পারিবারিক কলহের কারণে 2016 সালের নভেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। স্নেহা নামের এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে স্নেহা তার বাবার কাছেই আছে। পরবর্তীতে 2018 সালের 31 ডিসেম্বর ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে ঢাকা জজকোর্টের আইনজীবী সালাউদ্দিন নূরে সাগরকে দ্বিতীয়বার বিয়ে করেন সালমা। ক্লোজ আপ তারকা মৌসুমি আক্তার সালমার দ্বিতীয় স্বামী সালাউদ্দিন নূর সাগর ব্যারিস্টারি পাস করেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ফোক গানের জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী। মঙ্গলবার রাতে এ সম্পর্কে দেয়া পোস্টে সালমা লেখেন, আমার স্বামী আজকে লন্ডনের লিঙ্কনসিন থেকে ব্যারিস্টার হলো। এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত। এই গায়িকা আরও বলেন, ব্যারিস্টার সালাউদ্দিন নূর সাগর মানুষ হিসেবে অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত। আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব। সালমা সাগরের সংসারে রয়েছে একমাত্র কন্যা সন্তান সাফিয়া নূর। করোনার কারণে বেশ কিছুদিন স্টেজ শো থেকে দূরে থাকলেও নিয়মিত নতুন গানের ভিডিও প্রকাশ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই লোকগানের শিল্পী। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।